প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি স্রষ্টার অশেষ মহিমায় তোমরা সকলেই সুস্থ আছো, নিরাপদে আছো এবং ভালোই আছো। আমি আল্লাহর মতে সুস্থ আছি। সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজে অনলাইন ক্লাস অফ কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি রসায়ন দ্বিতীয় পত্রে জৈব রসায়ন পার্ট 11 নিয়ে আলোচনা করব। এখানে আছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। প্রথম আমরা জানি হাইড্রোকার্বন কাকে বলে। হাইড্রোকার্বন হচ্ছে আসলে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে আমরা হাইড্রোকার্বন বলে থাকি। হাইড্রোকার্বনের মধ্যে কিছু মুক্ত শিকল হাইড্রোকার্বন আছে, কিছু বদ্ধ শিকল হাইড্রোকার্বন আছে। আসলে মুক্ত শিকল হাইড্রোকার্বনগুলো হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। বদ্ধ শিকল হাইড্রোকার্বনের মধ্যে কিছু আছে রিসাইকেল হাইড্রোকার্বন আর কিছু আছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আর এই রিসাইকেল হাইড্রোকার্বন এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বনগুলো আসলে হচ্ছে কার্বোচক্রিক যৌগ অর্থাৎ হোমোসাইক্লিক কম্পাউন্ড। এখন আসলে আমার আলোচনার বিষয় হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক যৌগ থেকে সাধারণত হাইড্রোকার্বনগুলো সৃষ্টি হয়। আবার অ্যারোমেটিক মূলক বিশেষ করে অ্যালকাইল, বিশেষ করে অ্যারাইল মূলক, ফিনাইল মূলকের সাথে যদি কোনো একটা হাইড্রোকার্বন যুক্ত থাকে তখন সেটাকে সাধারণত আমরা পার্শ্ব শিকল বলে থাকি। এবং যেটা আসলে অ্যারোমেটিক মূলক থাকবে সেটা হচ্ছে যে বেঞ্জিন নিউক্লিয়াস হিসেবে আমরা চিহ্নিত করে থাকি। এটা অ্যারোমেটিক নিউক্লিয়াস হিসেবে আমরা চিহ্নিত করি। বেঞ্জিন হলে তো শুধু বেঞ্জিনের জন্য বলবো, যদি এটা ন্যাফতালিন হয়, অ্যান্থ্রাসিন হয়, আসলে এগুলো হচ্ছে অ্যারোমেটিক নিউক্লিয়াস। এখন আসলে হাইড্রোকার্বনটা বললাম যে শুধুমাত্র কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত, তাহলে এমন এমন কিছু অ্যারোমেটিক যৌগের কথা বলতে হবে যে অ্যারোমেটিক যৌগ শুধুমাত্র কার্বন ও হাইড্রোজেন থাকবে, সেখানে তৃতীয় কোনো মৌল থাকবে না। তাহলে মনে করো এটা হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ যেটা নাম হচ্ছে বেঞ্জিন, এটা হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ যেটা নাম হচ্ছে ন্যাফথালিন, এটা একটা অ্যারোমেটিক যৌগ যেটা নাম হচ্ছে অ্যান্থ্রাসিন। এবং প্রত্যেকটা কম্পাউন্ড শুধুমাত্র কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত। এখানে কার্বন আছে 6টি, হাইড্রোজেন আছে 6টি, এখানে কার্বন আছে 10টি, হাইড্রোজেন আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি, এখানে কার্বন হচ্ছে 14টি, হাইড্রোজেন আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টি। এগুলো সবাই কিন্তু আসলে অ্যারোমেটিক যৌগ এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন, কারণ এই সমস্ত কম্পাউন্ড সবই শুধুমাত্র কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত। আবার যদি আমরা যদি এরকমের একটা যদি যৌগ দেখি পার্শ্ব শিকল যুক্ত, যেমন CH3, এটা একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন, তবে এটা হচ্ছে পার্শ্ব শিকল যুক্ত অ্যারোমেটিক হাইড্রোকার্বন, সেই পার্শ্ব শিকলটা হচ্ছে অ্যালকাইল মূলক। ফের এটা হচ্ছে একটা অ্যারোমেটিক নিউক্লিয়াস, এটা হচ্ছে একটা পার্শ্ব শিকল। কোনো একটা অ্যারোমেটিক যৌগের সাথে যদি একটা অ্যালকাইন মূলক বা একাধিক অ্যালকাইন মূলক যুক্ত থাকে তখন সেটাকে সাধারণত আমরা পার্শ্ব শিকল বলে থাকি। এখানে যদি ক্লোরিন থাকে, হাইড্রোক্সাইড আয়ন থাকে বা অ্যাসিটিক অ্যাসিড আয়ন থাকে, সেগুলোকে কিন্তু সাধারণত আমরা পার্শ্ব শিকল বলতে পারবো না। আমরা পার্শ্ব শিকল বলতে হলে সেগুলো হতে হবে অ্যালকাইন মূলক। প্রিয় শিক্ষার্থীরা, এই যে এগুলো সবই আসলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, কারণ এগুলো কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত। এরকম যদি আমি যদি একটা মনে করি এই ধরনের কম্পাউন্ডের কথা বলি, যে এটা তো মিথাইল বললাম, মিথাইল বেঞ্জিন, এইরকম যদি আরেকটা কম্পাউন্ড দেখি এটার নাম হবে প্রোফাইল বেঞ্জিন, নর্মাল প্রোফাইল বেঞ্জিন। আবার যদি এই ধরনের একটা কম্পাউন্ড দেখি, যে মনে করো এখানে CH দিলাম, CH3 দিলাম, এটা CH3 দিলাম, এটা হচ্ছে আইসো প্রোফাইল বেঞ্জিন। আগে আমি বলেছিলাম যদি মনে করো এই মূলক পার্শ্ব শিকল আর এই পার্শ্ব শিকলের মধ্যে মূল পার্থক্যটা কি, এটা কেন আইসো বলা হচ্ছে, এটাকে কেন নর্মাল বলা হচ্ছে, এটা নর্মাল বলার কারণ হচ্ছে এটার মধ্যে প্রাইমারি আর সেকেন্ডারি কার্বন আছে কিন্তু টারশিয়ারি বা কোয়াটারনারি কার্বনের কোনো অস্তিত্ব নেই। এখানে কিন্তু একটা টারশিয়ারি কার্বনের অস্তিত্ব আছে, সেই জিনিসটাকে আমরা আইসো কম্পাউন্ড বলতেছি। কিন্তু এরকম বেঞ্জিন বলের সাথে যদি কোয়াটারনারি কার্বন থাকে সেটাকে আমরা টারশিয়ারি মনে করো, সেক্ষেত্রে আমরা সেটাকে আমরা টারশিয়ারি বিউটাইল বেঞ্জিন বলবো। কারণ এটা টারশিয়ারি বিউটাইল বেঞ্জিন কেন বলবো, যদি এরকম একটা যদি মূলক দিই
যদিও এটাকে আমি কোয়াটারনারি বলতেছি, কিন্তু এটা যেহেতু বেঞ্জিন বলের সাথে আছে, সেই এটাকে আমরা টাসের ভিউটাই বেঞ্জিন বলতে পারবো। এটা কোয়াটারনারি অর্থাৎ এই কার্বনটা যদিও প্রাকৃতিক এখানে, কিন্তু এটা এই কার্বনটা কিন্তু একটা চাকরি কম্পাউন্ডের সাথে যুক্ত আছে। তাহলে এটাকে আমরা বলতেছি না, এগুলো হচ্ছে পার্শ্ব শিখর, এটাও পার্শ্ব শিখর, কিন্তু এটা হচ্ছে অ্যারোমেটিক নিউক্লিয়াস, এটা অ্যারোমেটিক নিউক্লিয়াস। এখানে যদি এরকম কোনো কম্পাউন্ড থাকে, ক্লোরিন আছে, হাইড্রোক্সাইড আছে, এগুলো কিন্তু আমরা পার্শ্ব শিখর বলতে পারবো না, কারণ এগুলো হাইড্রোকার্বনমূলক নয়। এখন আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন কীভাবে প্রস্তুত করবো সে সম্পর্কে আমি একটু ধারণা দেব। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে আমরা যেটা তোমাদের সিলেবাসভুক্ত সেটা হচ্ছে, আসলে আজকে তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে, গত দিন সিলেবাস দিয়েছে, আজকে না গত দিন, সেখানে কিন্তু অ্যারোমেটিক হাইড্রোকার্বন অংশটা কিন্তু আছে। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে আমরা সাধারণ সবচেয়ে কনিষ্ঠ যে যৌগটা সেটা হচ্ছে বেঞ্জিন। এই বেঞ্জিনটার কিন্তু বেশ কিছু প্রস্তুতি আছে। সাধারণত আমরা বেঞ্জিনটা ইথাইন থেকে প্রস্তুত করতে পারি, ইথাইন থেকে আমরা প্রস্তুত করতে পারি, তারপর ফেনল থেকে প্রস্তুত করতে পারি, তার বেঞ্জিন ডাইজোনিয়াম সল্ট থেকে প্রস্তুত করতে পারি, বেঞ্জিন ডাইজোনিয়াম ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা প্রস্তুত করতে পারি, এটা একটা লবণ। তারপর হচ্ছে যে সাধারণত আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা বেঞ্জিন প্রস্তুত করতে পারি, যেটা হচ্ছে সোডিয়াম বেঞ্জয়েট, সোডিয়াম বেঞ্জয়েট থেকে, সোডিয়াম বেঞ্জয়েট, বেঞ্জয়েট হতে, যেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তো এই সমস্ত যৌগ থেকে সাধারণত আমরা সাধারণ পদ্ধতির মাধ্যমে পরীক্ষাগারে আমরা বেঞ্জিন প্রস্তুত করতে পারি। ইথেন সাধারণত আমরা জানি ইথেন হচ্ছে একটা এলিফেটিক কম্পাউন্ড এবং অসম্পৃক্ত এলিফেটিক কম্পাউন্ড, যেটা হচ্ছে অ্যালকাইন যৌগ। এই তিন মলিকুল যদি আমি যদি অ্যালকাইন যৌগ আয়রন নদের মধ্য দিয়ে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি চালনা করি, সেখান থেকে আমরা বেঞ্জিন যৌগটা পাবো, বেঞ্জিন যৌগটা পাবো, এটা হচ্ছে একটা বেঞ্জিনের প্রস্তুতি। আবার ফেনল, ফেনল থেকে আমরা কীভাবে পাবো, এই যে ফেনল, ফেনল হচ্ছে একটা কার্বনিক অ্যাসিড, এটা একটা অ্যাসিডীয় যৌগ, প্রতিস্থাপনে হাইড্রোজেন আছে, এবং এই প্রতিস্থাপনে হাইড্রোজেন যখন পানির ওয়াটারের সাথে রিয়াকশন করবে, তখন সেখানে হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করবে, সে হাইড্রোনিয়াম আয়নটা বিজিত হয়ে সেখানে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে, যেটা নিলিমাস কাজকে লাভ করবে, এবং এটা যে কোনো ক্ষারের সাথে বা অ্যালকালির সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করবে, সেই জন্য এটাকে সাধারণত আমরা অ্যাসিডীয় যৌগ বলে থাকি। এবং এই ফেনলের মধ্যে যখন তুমি যখন মনে করো জিঙ্ক দিয়ে যখন উত্তপ্ত করবে, তখন সেখানে বেঞ্জিন পাবে প্লাস জিঙ্ক অক্সাইড উৎপন্ন হবে। ফেনল থেকে সাধারণত আমরা বেঞ্জিন উৎপন্ন করতে পারি, বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে আসলে একটা লবণ, এটা N2Cl, বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড। এই বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডের মধ্যে যখন তুমি যখন হাইড্রোলাইসিস করবে হাইড্রোফসফোরিক অ্যাসিড দিয়ে, হাইড্রোফসফোরিক অ্যাসিড H3PO2 প্লাস সেখানে হাইড্রোলাইস করবে, করার পর সেখান থেকে বেঞ্জিন পাবে, তোমরা বেঞ্জিন পাবে প্লাস, অর্থাৎ এখান থেকে একটা হাইড্রোজেন এর সাথে গিয়ে অ্যাড হবে, আর একটা হাইড্রোজেন তোমার এই ক্লোরিনের সাথে যাবে, আর অক্সিজেনটা এই ফসফরাসের সাথে যাবে, এবং নাইট্রোজেনটা আলাদা হয়ে যাবে। তো এখানে তুমি নাইট্রোজেন আলাদাভাবে পাবে প্লাস ফসফরাস অ্যাসিড পাবে, ফসফরাস অ্যাসিড প্লাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হবে। এবার সাধারণত আমরা বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে বেঞ্জিন উৎপন্ন করতে পারি। আবার সোডিয়াম বেঞ্জয়েট, এটা একটা নির্দিষ্ট নাম আছে, যেটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। বেঞ্জিন সোডিয়াম বেঞ্জয়েট, সিডব্লিউ এন এন, এই সোডিয়াম বেঞ্জয়েটের মধ্যে যখন তুমি সোডা লাইম দেবে, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ দিয়ে যখন উত্তপ্ত করবে, তখন সেখান থেকে তোমরা কীভাবে বেঞ্জিন পাবে, বেঞ্জিন পাবে প্লাস সোডিয়াম কার্বনেট পাবে। এবার সাধারণত আমরা বেঞ্জিন প্রস্তুত করতে পারি, এগুলো সবই বেঞ্জিনের সাধারণ প্রস্তুতি দেখালাম, যেগুলো আমরা সাধারণ ল্যাবরেটরিতে সাধারণত এই পদ্ধতি, এই সমস্ত পদ্ধতির মাধ্যমে ল্যাবের মধ্যে আমরা বেঞ্জিন উৎপন্ন করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে হচ্ছে যে একটা আরেকটা
অ্যারোমেটিকরণ রিঅ্যাকশন আছে। অ্যারোমেটিকরণ বিক্রিয়াটা কীরকম? অ্যারোমেটিকরণ বিক্রিয়াটা হচ্ছে আসলে অ্যারোমেটিক যৌগকে অ্যারোমেটিক যৌগে রূপান্তরিত করাকে অ্যারোমেটিকরণ বিক্রিয়া বলে। এটা একটা বিশেষ করে অসম্পৃক্ত, বিশেষ করে তোমাদের মনে করো বিশেষ করে মুক্তশিকল যৌগ থেকে বদ্ধশিকল যৌগ প্রস্তুত, এটাকে আমরা অ্যারোমেটিকরণ বিক্রিয়া বলে থাকি। অ্যারোমেটিকরণ বিক্রিয়া আমরা একটা অ্যারোমেটিক যৌগকে অ্যারোমেটিক যৌগে পরিণত করব। সেটা হচ্ছে যে যেমন CH3, CH2, 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 CH3 রিফর্মিং বিক্রিয়া রিঅ্যাকশন, যেটাকে বলা হয় রিফর্মিং বিক্রিয়া বলা হয় এটাকে। অর্থাৎ অ্যারোমেটিক যৌগকে অ্যারোমেটিক যৌগে পরিণত করার পদ্ধতিটাকে হচ্ছে রিফর্মিং বিক্রিয়া বা রিফর্মিং রিঅ্যাকশন অথবা অ্যারোমেটিকরণ বিক্রিয়া। এটার মধ্যে যখন তোমরা প্লাটিনাম দেবে এবং অ্যালুমিনিয়াম অক্সাইড 550°C তাপমাত্রায় যখন উত্তপ্ত করবে তখন সেখানে তোমরা কী পাবে? সেখানে সাইক্লোহেক্সেন পাবে। এই সাইক্লোহেক্সেনের মধ্যে আবার যদি সেটাকে যদি আবার উত্তপ্ত করো, এখান থেকে এক মলিকুল হাইড্রোজেন বেরিয়ে যাবে। অর্থাৎ এখান থেকে প্রান্ত থেকে দুইটি হাইড্রোজেন পরমাণু চলে যাবে। আর এই কর্নার গুলোতে কি আছে? CH2 আছে, প্রত্যেকটা কর্নার CH2 আছে, কার্বন তো চতুর্ভুজী। সেক্ষেত্রে এটা নাম হবে সাইক্লোহেক্সেন। এবং এই সাইক্লোহেক্সেনকে যদি আবার একইভাবে উত্তপ্ত করবে এই সমস্ত ক্যাটালিস্টের উপস্থিতিতে, যেমন প্লাটিনাম বা অ্যালুমিনিয়াম অক্সাইড যে কোনো একটা দেবে এখান থেকে, এবং সেখানে 550°C তাপমাত্রায় যখন উত্তপ্ত করবে ঠিক সেখান থেকে আরও হাইড্রোজেন পরমাণু সেখান থেকে আলাদা পেয়ে, অর্থাৎ ছয়টা কণার থেকে হাইড্রোজেন পরমাণু তিন অণু হাইড্রোজেন গ্যাস হিসাবে সেখান থেকে বেরিয়ে যাবে এবং বেরিয়ে উৎপন্ন হবে। প্রিয় শিক্ষার্থী, যদি মনে করো এটা আমরা যেভাবে নর্মাল হেক্সেন থেকে যেভাবে আমরা বেঞ্জিন উৎপন্ন করেছি ঠিক একইভাবে আমরা নর্মাল হেপটেন থেকে টলিন উৎপন্ন করতে পারি। আমি যদি এখানে হেপটেন দেখি তাহলে অর্থাৎ 7-কার্বন-20টা একটা হাইড্রোকার্বন যৌগ। এই 7-কার্বন-20টা হাইড্রোকার্বন যৌগ থেকে যখন আমি এই বস্তুগুলো দিয়ে যখন উত্তপ্ত করব তখন সেখানে মিথাইল সাইক্লোহেক্সেন উৎপন্ন হবে। প্রিয় শিক্ষার্থী, মিথাইল সাইক্লোহেক্সেন উৎপন্ন হবে। এই মিথাইল সাইক্লোহেক্সেন, এখন এটা আর হেক্সেন নেই, এটা হচ্ছে হেপটেন। এখন এই মিথাইল সাইক্লোহেক্সেনের মধ্যে তুমি যদি আবার প্লাটিনাম এবং অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়ে যদি 550°C স্থান উত্তপ্ত করো তখন সেখান থেকে তুমি পাবে টলুইন। সেখান থেকে তুমি কীভাবে টলুইন পাবে? এবার সাধারণত আমরা রিফর্মিং রিঅ্যাকশনের মাধ্যমে বা অ্যারোমেটিকরণ বিক্রিয়ার মাধ্যমে আমরা নর্মাল হেক্সেন থেকে বা নর্মাল হেপটেন থেকে আমরা টলুইন উৎপন্ন করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি বেঞ্জিনের শিল্প উৎপাদন দেখাবো যে কীভাবে আমরা বেঞ্জিনের শিল্প উৎপাদন করতে পারি। আসলে বেঞ্জিনের শিল্প উৎপাদনটা করা হয় বিশেষ করে কাঠের বিধ্বংসী পাতনের মাধ্যমে। ছোটো ছোটো কাঁচা কাঠ একটা ডিটারজেন্টের মধ্যে নিতে হবে। ডিটারজেন্ট নিয়ে যখন আমি এটাকে 170°C তাপে উত্তপ্ত করব তখন সেখান থেকে এক ধরনের হালকা বা লঘু তেল উৎপন্ন হবে। সে তেলের মধ্যে কিন্তু তিন ধরনের বস্তু থাকে, কিছু ক্ষারকীয় বস্তু, কিছু অম্লীয় বস্তু, কিছু নিরপেক্ষ বস্তু। যেমন মনে করো কাঠের বিধ্বংসী পাতনের মাধ্যমে, কাঠের বিধ্বংসী পাতন এটা আসলে কি বোঝাচ্ছে? কাঠের বিধ্বংসী পাতন মানে আসলে এটা কাঁচা কাঠ নিতে হবে, ছোটো ছোটো করে টুকরা করে নিতে হবে, নিয়ে মনে করো একটা রিটর্টে নিতে হবে। এটা লোহার তৈরি একটা রিটর্ট, এই ধরনের একটা যন্ত্র। রিটর্টের এদিক দিয়ে তোমাকে কাঁচা কাঠগুলো এখানে নিতে হবে, নেওয়ার পরে এটা কিন্তু কর্ক দ্বারা ভালো করে বদ্ধ করে দিতে হবে যেন সেদিক দিয়ে কোনো বাতাস বের হতে না পারে, এবং কাঁচা কাঠগুলো নেওয়ার পরে এটাও কিন্তু বদ্ধ করে দিতে হবে। এরপর তোমাকে এখানে তাপ দিতে হবে, তাপ দিয়ে যখন আমি এটা কিন্তু আসলে তাপমাত্রা প্রায় 400°C পর্যন্ত হয়। আমি যখন মনে করো এটাকে
প্রথম 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি করবো, তখন সেখান থেকে একটা হালকা তৈরি পাবো বা ঘু তৈরি পাবো। এরপর আবার যদি মনে করো 270 ডিগ্রি সেলসিয়াস 230 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যখন উত্তপ্ত করা হবে তখন সেখান থেকে মধ্যম তৈরি পাওয়া যাবে। এবং যদি 230 ডিগ্রি সেলসিয়াস 230 বললাম, এরপর 270 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন উত্তপ্ত করা হবে তখন সেখান থেকে ভারী তৈরি পাওয়া যাবে। এবং যখন 360 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করা হবে তখন একটা সবুজ তৈল পাওয়া যাবে। এবং 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে আর কোনো ধরনের তৈলাক্ত পদার্থ পাওয়া যাবে। এটা পিস আকারে অর্থাৎ পিচ্ছিল জাতীয় একটা কঠিন বস্তু উৎপন্ন হবে। এভাবে সাধারণত আমরা কাঠের বিধ্বংসী পাথর থেকে আলকাত্রা, যেটাকে আমরা আলকাত্রা বলে থাকি, ফেস্ট টাইপের হলেও পরবর্তী কিছুক্ষণ পর এটা একদম শক্ত হয়ে যাবে, এটা প্রস্তুতিতে সাধারণত আমরা কাঠের বিধ্বংসী পাথর ব্যবহার করে থাকি। এখন এটাকে যখন 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন উত্তপ্ত করবে তখন এখান থেকে এক ধরনের আমরা হালকা তৈল পাবো, যেটার মধ্যে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন উত্তপ্ত করবে তখন সেখান থেকে আমরা লঘু তৈল পাবো। সেই লঘু তৈলের মধ্যে তিন ধরনের পদার্থ থাকবে, একটা হচ্ছে যে নিরপেক্ষ পদার্থ, নিরপেক্ষ পদার্থ, একটা হবে তোমার ক্ষারকীয় পদার্থ, ক্ষারকীয় পদার্থ, আরেকটা পাবে তোমরা অম্লীয় পদার্থ। তিন ধরনের পদার্থ এখানে পাবে, বিশেষ করে নিরপেক্ষ পদার্থ যেটা সেটা হচ্ছে বেঞ্জিন, বেঞ্জিন পাবে। আর যেটা সাধারণত ক্ষারকীয় পদার্থ সেটা হচ্ছে যে সাধারণত অ্যানিলিন, এই এখান থেকে পাবে, কাঠ থেকে অ্যানিলিন উৎপন্ন হবে। এবং যেটা অম্লীয় পদার্থ পাবে সেটা হচ্ছে সাধারণত কার্বলিক অ্যাসিড বা ফেনল, এই ধরনের একটা কম্পাউন্ড যেটার নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড বা ফেনল, এই ধরনের আমরা পাবো তিন ধরনের পদার্থ। এটা আসলে আমি পড়াচ্ছি যে অ্যারোমেটিক যুগে শিল্প উৎপাদন, যে কাঠের বিধ্বংসী পাতনের মাধ্যমে কয়লা বা আলকাত্রা থেকে তুমি কীভাবে বেঞ্জিন উৎপাদন করবে, তোমরা কীভাবে বেঞ্জিন উৎপাদন করবে সে সম্পর্কে ধারণা। যে মনে করো এখানে নিরপেক্ষ পদার্থ যেটা তোমরা পাবে সেই নিরপেক্ষ পদার্থ সাধারণত মূলত বেঞ্জিন, এটা আমরা লাস্টের দিকে সেপারেশন করে আলাদা করব। কিন্তু এখানে যে দুইটা পদার্থ আছে, যে দুইটা পদার্থে বেঞ্জিনের বেঞ্জিনকে অবিশুদ্ধ বেঞ্জিনে পরিণত করে রাখবে, সেই দুইটা পদার্থ হচ্ছে একটা অ্যানিলিন, একটা হচ্ছে যে ফেনল। এবং অ্যানিলিন আর ফেনলকে সাধারণত প্রথমে আমাদেরকে লবণে পরিণত করে এদেরকে সেপারেশন করে আলাদা করে ফেলে দিতে হবে, এরপরে দ্রবণ হিসেবে সেখান থেকে আমরা বেঞ্জিনটা পাবো। তাহলে এই অ্যানিলিনকে যদি আমি যদি মনে করো অধক্ষেপণ করতে চাই লবণ হিসাবে, তাহলে সেখানে আমাদেরকে যোগ করতে হবে কনসেন্ট্রেশন সালফিউরিক অ্যাসিড। তবে কনসেন্ট্রেশন সালফিউরিক অ্যাসিডের আগে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত করলে ভালো হয়, 10% সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত করলে এই ফেনলকে প্রশমিত করে সেখানে সোডিয়াম ফিনেট উৎপন্ন হবে, সোডিয়াম ফিনেট উৎপন্ন হবে প্লাস পানি উৎপন্ন হবে, এখান থেকে সোডিয়াম ফিনেট লবণটাকে আলাদা করে ফেলতে হবে। এরপর তুমি যখন তোমরা যখন এই অ্যানিলিনের মধ্যে যখন কনসেন্ট্রেশন অর্থাৎ গাঢ় সালফিউরিক অ্যাসিড দেবে তখন সেখান থেকে তুমি অ্যানিলিনিয়াম সালফেট পাবে, অ্যানিলিনিয়াম সালফেট পাবে, যদি এটা টু মোল হয় ওল টু প্লাস হবে, অ্যানিলিনিয়াম সালফেট লবণ পাবে, সালফেট লবণ পাবে প্লাস অ্যানিলিনিয়াম সালফেট যোগ উৎপন্ন হয়ে যাবে, এখানে কোনো আলাদাটা পাওয়া যাবে না। অর্থাৎ লবণ এটা পাবো, এটা দিয়ে প্রথমে আমি এটাকে আলাদা করে ফেলবো, সোডিয়াম ফিনেটটাকে আলাদা করে ফেলে দেবো, এরপর আবার আমি এই যে দুইটা সলিউশন থাকবে এটা এখন আলাদা হয়ে যাবে, এখানে পানিটা থাকবে, পানিটা কোনো সমস্যা হবে না। এরপর তুমি তোমরা কী করবে যে কনসেন্ট্রেশন সাফিসি দিয়ে যখন যা খাবে তখন দেখবে একটা লবণ সৃষ্টি হবে, সাধারণ একটা লবণ সৃষ্টি হবে, সেই লবণটা হচ্ছে অ্যানিলিনিয়াম সালফেট। এরপর এটাকে সেপারেশন করবে, সেপারেশন করার পর তুমি যে বেঞ্জিনটা পাবে এটা সাধারণত 90% বেঞ্জল বলে এটাকে, সেখানে কিন্তু 84% বেঞ্জিন থাকে, 30% টলিন থাকে, 3% জাইলিন থাকে। এরপর তুমি আবার সেটাকে এই বস্তুটাকে 180-85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন উত্তপ্ত করবে তখন সেখান থেকে তুমি প্রায় 99% বেঞ্জিন পাবে, এবং সেটাকে ক্যালসিয়াম ক্লোরাইডের সান্নিধ্যে ঘন্টা দিয়ে রাখবে, সেখান থেকে তুমি বিশুদ্ধ বেঞ্জিন পাবে। প্রিয় শিক্ষার্থীরা, যে কাঠের কাঁচা কাঠের বিধ্বংসী পাথনের মাধ্যমে কয়লা বা আলকাত্রা থেকে কয়লা সৃষ্টি এবং আলকাত্রা এইরকম মনে করো কাঠের বিধ্বংসী পাথনের মাধ্যমে এটা বলতে পারে, অথবা আলকাত্রা থেকে যখন আনবে আলকাত্রাকে এবার এরকম তুমি যদি এখানে কাঁচা কাঠ না নিয়ে যদি আলকাত্রা নাও, আলকাত্রা থেকে আমরা সাধারণত বেঞ্জিন উৎপন্ন করতে পারি, কোল্টার থেকে, কোল্টারকে যখন 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করবে সেখান থেকে তুমি লঘু তৈল পাবে,
সেখান থেকে সাধারণত আমরা বেঞ্জিন উৎপাদন করতে পারি এই পদ্ধতির মাধ্যমে। এটা একটা শিল্প উৎপাদন পদ্ধতি। অর্থাৎ সর্বশেষে তুমি ক্যালসিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত রাখলে সেখানে যে মনে করো 0.5% বা 0.75% যে মনে করো ওয়াটার থাকবে সেটা কিন্তু সেখান থেকে বাষ্প, অর্থাৎ এটা দূরীভূত হয়ে যাবে। তো এভাবে সাধারণত আমরা বেঞ্জিন উৎপাদন করতে পারি, আর তার থেকে বেঞ্জিন উৎপাদন করতে পারি অথবা কাঁচা কাঠের বিধ্বংসী পাতনের মাধ্যমে আমরা বেঞ্জিন উৎপাদন করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, বেঞ্জিনে যে এই বেঞ্জিন যৌগের মধ্যে যে তিনটি দ্বিবন্ধন আছে এটা আমরা কীভাবে শনাক্ত করব, কীভাবে মনে করি এর উপস্থিতি নিশ্চিত করব, সেটা দেখার জন্য আমাদের সাধারণত তিনটা রিয়েকশান আছে, সেই রিয়েকশানগুলো নিয়ে আমি আলোচনা করব। আমরা সাধারণত বেঞ্জিনের যে তিনটি দ্বিবন্ধন আছে, বেঞ্জিন যৌগ একটি অসম্পৃক্ত যৌগ, অসম্পৃক্ত যৌগ বা এর একটি অণুতে অণুদের তিনটি দ্বিবন্ধনের অস্তিত্ব প্রমাণের জন্য আমরা তিনটা বিক্রিয়া দেখাতে পারি। একটা হচ্ছে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া, একটা হচ্ছে ক্লোরিনের সাথে বিক্রিয়া, একটা হচ্ছে ওজনের সাথে বিক্রিয়া, পরীক্ষা আসার সম্ভাবনা আছে। তিন নম্বর থাকলে তুমি মনে করো প্রথমে যৌগটাকে চিহ্নিত করতে পারলেই এক পাবে, কী কী সাহায্যে বিক্রিয়া করালে এটা পাবে সেটা দেখতে হবে, সেটার জন্য এক পাবে, এবং এই তিনটা থেকে যে কোনো একটা রিয়েকশান তুমি বর্ণনা করবে এবং রিয়েকশানটা দেখাবে, তাহলে আরেক নম্বর পেয়ে যাবে। আর যদি স্পেশালি যদি তোমাকে বলা হয় যে বেঞ্জিন যদি যে একটা অসম্পৃক্ত যৌগ বা একটা অণুতে তিনটি দ্বিবন্ধন আছে তা তুমি এই ওজনের সাথে বিক্রিয়ার মাধ্যমে প্রমাণ করো, ক্লোরিনের সাথে বিক্রিয়ার মাধ্যমে প্রমাণ করো অথবা হাইড্রোজেনের সাথে বিক্রিয়ার মাধ্যমে প্রমাণ করো, তাহলে স্পেশালিভাবে সেটাই দেখাতে হবে যেটা চাওয়া হয়। আর যদি বলো তিনটা রিয়েকশানের মাধ্যমে তুমি প্রমাণ করো যে বেঞ্জিন একটি অসম্পৃক্ত অ্যারোমেটিক যৌগ এবং তার একটা অণুতে তিনটি দ্বিবন্ধন আছে, তাহলে অবশ্যই তোমাদেরকে এগুলো বিক্রিয়া তিনটা দিয়ে দেখাতে হবে। আবার যদি এটা একটু উচ্চ দক্ষতামূলক প্রশ্ন হিসেবে থাকে অবশ্যই তোমাকে তিনটা বিক্রিয়ার আলোচনা করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বিক্রিয়াগুলো আমি দেখাচ্ছি, যেমন মনে করো বেঞ্জিনের সাথে যখন তুমি মনে করো হাইড্রোজেনের বিক্রিয়া দেখাবে যে নিকেল প্রবকের উপস্থিতি 250°C তাপমাত্রা থেকে 300°C তাপমাত্রায় তুমি এখানে সাইক্লো অ্যাকশন পাবে, এটা একটা প্রমাণ যে এখানে তিনটা যে দ্বিবন্ধন আছে তিনটা দ্বিবন্ধন তিন অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়ার মাধ্যমে তিনটা দ্বিবন্ধন প্রশমিত হবে, সেই জন্য এই তিন অণু হাইড্রোজেন সেখানে ব্যবহার হচ্ছে বিধায় বেঞ্জিনের মধ্যে যে তিনটি দ্বিবন্ধন আছে তার একটা প্রমাণ। আরেকটা হচ্ছে দুই নম্বর রিয়েকশন হচ্ছে যে এই যে মনে করো আমি বেঞ্জিনটা লিখলাম, মনে করো এই বেঞ্জিনের মধ্যে যদি আমি যদি তিন মলিকুল ক্লোরিন যদি মিশ্রিত করি সূর্যালোকে বা লাইটের উপস্থিতিতে, তখন তুমি সেখানে দেখবে এই ধরনের একটা কম্পাউন্ড পাবে যে প্রত্যেক কর্নারে সিএল আসে, একটা একটা সিএল আসবে, এবং তোমরা জানো আসলে প্রত্যেক কর্নারে সিএস আসে, সিএস এর এখানে সিএস যেগুলো আছে সেগুলো আসে, তার সাথে তিনটা ক্লোরিন এক হলো দ্বিবন্ধনগুলো ভেঙে ভেঙে একটা একটা ক্লোরিন দুইটা দুইটা ক্লোরিন আসলো, এখানে একটা দুইটা ক্লোরিন, এখানে একটা দুইটা ক্লোরিন, এখানে চারটা ক্লোরিন পরমাণু তিন অণু ক্লোরিন থেকে উৎপন্ন হলো। তো এটার নাম হচ্ছে গ্যামাক্সি, অর্থাৎ প্রত্যেক কণার ধরে নিতে হবে এখানে সিএস আছে, যেহেতু কার্বন চতুর্যুজি তোমরা জানো কার্বন চতুর্যুজি, এখানে প্রত্যেক কণার সিএস টু আছে ধরে নিতে হবে, প্রত্যেক কণার সিএস টু আছে, অর্থাৎ এই আণবিক সংখ্যা লিখতে গেলে C6H12, আর এই আণবিক সংখ্যা লিখতে গেলে C6H6Cl6 এরকম হবে। আবার যদি তোমরা যদি মনে করো ওজনের সাথে বিক্রিয়া দেখাও, তাহলে সেখানে বেঞ্জিন ওজনাইট উৎপন্ন হবে, তিন নম্বর রিয়েকশনটা তোমরা যদি দেখাও যে এটা হচ্ছে বেঞ্জিন, এই বেঞ্জিনের সাথে যদি তিন মলিকুল ওজনের বিক্রিয়া দেখাও, তিন মলিকুল ওজন, এই এখানে এক মলিকুল ওজন আসবে, এখানে এক মলিকুল ওজন আসবে, এখানে এক মলিকুল ওজন আসবে, তিন মলিকুল ওজন ওজনাইট গঠন করবে, অর্থাৎ কার্বন এখানে অক্সিজেন আসবে, এখানে মনে করো কার্বন আমি এবার প্রথমে চারটা কার্বন দিয়ে দেবো, যেখানে যেখানে দ্বিবন্ধন আছে সেখানে একটা একটা করে ওজন মলিকুল নিয়ে আসবো, ওজন মলিকুল অ্যাড করে দেবো, এই দিয়ে দিচ্ছি ওজন মলিকুল, এখানে একটা ওজন মলিকুল অ্যাড করে দিচ্ছি,
এখানে বন্ড দিলাম, এখানে বন্ড দিলাম, এখানে বন্ড দিলাম, এখানে হাইড্রোজেন আছে, 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 এবার অর্থাৎ তিন মলিকুল ওজন ওজনাইট বেঞ্জিন ওজনাইট ব্যবহার করে, এটা নাম হচ্ছে বেঞ্জিন ওজনাইট। এবং এটাকে যখন মনে করো জিঙ্ক প্রবাহের উপস্থিতি হাইড্রোলাইজ করা হয়, এইটুকু রিয়েকশনের মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি যে বেঞ্জিনের মধ্যে তিনটি দ্বিবন্ধন আছে। কিন্তু কোন সময় যদি এবার বলে যে বেঞ্জিনটা একদম কীভাবে গায়ে অবসার পাবে, তখন কিন্তু এটাকে যখন জিঙ্ক প্রবাহের উপস্থিতি হাইড্রোলাইজ করবে, তখন এখানে একটা গ্লাইঅক্সাল, এই পাশে একটা গ্লাইঅক্সাল, অর্থাৎ এই পাশে একটা গ্লাইঅক্সাল কথা বললাম, এই পাশে একটা গ্লাইঅক্সাল, তিন মলিকুল গ্লাইঅক্সাল পাবে। এমনি যদি তোমাকে যদি বলে, তোমাদেরকে যদি বলে যে ওজন বেঞ্জিনে তিনটি দ্বিবন্ধন আছে, সেটা ওজন অণুর সাথে বিক্রিয়ার মাধ্যমে প্রমাণ করো, তাহলে তোমার এতটুকু দেখালে চলবে। কিন্তু যদি তোমাদের কাছ থেকে চাওয়া হয় যে বেঞ্জিন থেকে তুমি কীভাবে গ্লাইঅক্সাল পাবে, তখন তোমার গ্লাইঅক্সাল দেখানোর জন্য এখানে কিন্তু জিঙ্ক প্রবাহের উপস্থিতি হাইড্রোলাইজ করবে, তখন সেখানে গ্লাইঅক্সাল পাবে, তিন মলিকুল গ্লাইঅক্সাল পাবে। প্লাস সেখানে তিন মলিকুল, যদি এটা তিন মলিকুল ওয়াটার দাও, তিন মলিকুল জিঙ্ক প্রবাহের উপস্থিতি, তখন তিন মলিকুল সেখানে হাইড্রোজেন পারঅক্সাইড পাবে। অর্থাৎ এখানে তিনটে অক্সিজেন আছে, এছাড়া এখান থেকে তিনটে অক্সিজেন আসবে, এসে এখানে তিন মলিকুল হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন করবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমি এখানে কী কী পড়ালাম, যে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের পরিচয় দিয়েছি, অ্যারোমেটিক হাইড্রোকার্বন কাকে বলে সে সম্পর্কে ধারণা দিয়েছি, অ্যারোমেটিক হাইড্রোকার্বন অ্যারোমেটিক নিউক্লিয়াস এবং বেঞ্জিন অ্যারোমেটিক নিউক্লিয়াস এবং অথবা বেঞ্জিন নিউক্লিয়াস এবং পার্শ্ব শিখর সম্পর্কে ধারণা দিয়েছি। আবার যে অ্যারোমেটিক যৌগ বিশেষ করে বেঞ্জিনের বিভিন্ন প্রস্তুতি দেখালাম, পরীক্ষাগার প্রস্তুতি, যে ইথাইন থেকে তুমি কীভাবে প্রস্তুত করবে, তোমরা ফেনল থেকে কীভাবে প্রস্তুত করবে, তার বেঞ্জিন ডাইজিনিয়াম সল্ট থেকে কীভাবে প্রস্তুত করবে, তারপর যে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন বেঞ্জিন সোডিয়াম বেঞ্জয়েট থেকে কীভাবে প্রস্তুত করবে, সে সম্পর্কে ধারণা দিয়েছি। আবার যে রিফর্মিং রিঅ্যাকশন আছে, যে অ্যারোমেটিকরণ রিঅ্যাকশন, সেটাও দেখালাম। আবার যে বেঞ্জিনের শিল্প উৎপাদন দেখানো হলো, বেঞ্জিনের শিল্প উৎপাদনটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, আসলে বেঞ্জিনের শিল্প উৎপাদন দেখালাম। তারপর বেঞ্জিন অণুতে যে তিনটি যে দ্বিবন্ধন আছে তার পরীক্ষামূলক প্রমাণ দেখালাম, যে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া, ক্লোরিনের সাথে বিক্রিয়া, ওজনের সাথে বিক্রিয়ার মাধ্যমে প্রমাণ করেছি যে বেঞ্জিনের অণুতে তিনটি দ্বিবন্ধন আছে এবং বেঞ্জিন হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন, সেটা প্রমাণ হয়েছে হয়ে গেল। অর্থাৎ এই বিক্রিয়াগুলোর মাধ্যমে আমরা প্রমাণ করেছি যে বেঞ্জিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং তার একটা অণুতে তিনটি দ্বিবন্ধন বিদ্যমান। তাহলে এগুলোর আলোকে তোমাদের একটা বাসার কাজ দিচ্ছি, প্রিয় শিক্ষার্থীরা বাসার কাজটা একটু লিখে নাও। এবং এটা তোমাদের বর্তমান যে সংশোধিত যে সিলেবাস, সেই সিলেবাসে কিন্তু এগুলো আসছে এবং এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আজকে তোমাদের সাথে আমার 75তম অনলাইন ক্লাস, অর্থাৎ বাসার কাজ, এবং উদ্দীপক নম্বর হচ্ছে 75, উদ্দীপক নং 75 নম্বর উদ্দীপক, আজকে তোমাদের অর্থাৎ সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের সাথে আমার 75তম অনলাইন ক্লাস। তৈরি আমি একটা রিয়েকশনের মাধ্যমে দেখাচ্ছি। মনে কর তোমাকে বলা হলো যে মনে কর C6H2 এখানে আয়রন নলের মধ্য দিয়ে যদি 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করা হয়, তখন একটা যৌগ এ পাওয়া যায়। এইটা হচ্ছে একটা উদ্দীপক, এটা একটা উদ্দীপক। এই উদ্দীপকটার আলোকে নিম্নোক্ত প্রশ্নে জবাব দাও। আচ্ছা, ফদি আমি দিচ্ছি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি, আমি কিছুক্ষণ আগে বলেছি ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা হচ্ছে যে আসলে যে সোডিয়াম বেঞ্জয়েটকে যখন সোডা লাইম মিশ্রিত করে যখন উত্তপ্ত করবে, তখন সেখান থেকে বেঞ্জিন পাবে। এই বিক্রিয়াটাকে সাধারণত আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলি। এটা শুধু অ্যারোমেটিক যৌগের জন্য নয়, এরোফিলিক যৌগের জন্য হতে পারে। যে সোডিয়াম ইথানয়েডকে যদি সোডিয়াম ইথানয়েডে যদি সোডারে মিশ্রিত করে যদি উত্তপ্ত করো, সেখান থেকে তুমি অ্যালকেন পাবে, সোডিয়াম ইথানয়েড থেকে মিথেন পাবে। আর যদি সোডিয়াম কার্বক্সিলেট হয়, সেখান থেকে অ্যালকেন পাবে। এই বিক্রিয়াগুলোকে সাধারণত আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে থাকি। কম হচ্ছে যে মনে করো ফেনলকে জিঙ্ক, ফেনলকে জিঙ্ক ধাতু ধাতুর উপস্থিতিতে জিঙ্ক ধাতু
উপস্থিত উত্তপ্ত কালে কি ঘটে বর্ণনা করো। ধাতু উপস্থিতিতে, উপস্থিতিতে উত্তপ্ত করলে, উত্তপ্ত করলে কি ঘটে, কি ঘটে? সমীকরণ সহ লিখো, সমীকরণ সহ লিখো। প্রিয় শিক্ষার্থীরা, যখন ফ্যানলের মধ্যে জিঙ্ক ধাতু দিয়ে তুমি যখন উত্তপ্ত করবে তখন সেখান থেকে বেনজিন পাবে এবং জিঙ্ক অক্সাইড পাবে। এটা বলার পর তুমি রিয়েকশনটা দেখাবে, এটা বলার জন্য এক পাবে, রিয়েকশনটা দেখার জন্য আরেক পাবে। গ, উদ্দীপকে অ্যাযোগটি, উদ্দীপকে, উদ্দীপকে অ্যাযোগটিতে, অ্যাযোগটিতে তিনটি দ্বিবন্ধন আছে, তিনটি দ্বিবন্ধন, দ্বিবন্ধন আছে, তা কিভাবে প্রমাণ করবে, তা কিভাবে প্রমাণ করবে, ব্যাখ্যা করবে। অর্থাৎ এটা হচ্ছে অ্যাযোগটা হচ্ছে একটা বেঞ্জিন, এবং বেঞ্জিনে যে তিনটা দ্বিবন্ধন আছে সেটা আমি লাস্টের তিনটা বিক্রিয়ার মধ্যে দেখালাম, একটা হাইড্রোজেনের সাথে রিয়েকশন, একটা ক্লোরিনের সাথে রিয়েকশন, আর একটা ওজনের সাথে রিয়েকশন। যদি আমি দিচ্ছি যে উদ্দীপকের অ্যাযোগটি শিল্প উৎপাদন প্রক্রিয়া বিশ্লেষণ করো, উদ্দীপকে, উদ্দীপকে অ্যাযোগটি, অ্যাযোগটি শিল্প উৎপাদন পদ্ধতি, শিল্প উৎপাদন পদ্ধতি, পদ্ধতি যুক্তি সহকারে বিশ্লেষণ করো, পদ্ধতি যুক্তি সহকারে, সহকারে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, ডিকা বিশ্লেষণ বিক্রিয়া এগুলো সব আজকে আলোচনা করেছি প্রতিদিনের নিয়ে, অর্থাৎ এই 75তম অনলাইন ক্লাসে আমি 75টা তোমাদের উদ্দীপক দিয়েছি। প্রত্যেকটা উদ্দীপকে আসলে খুবই প্রয়োজনীয় এগুলো দেখে প্রশ্ন, ইনশাআল্লাহ এগুলো যদি দিনের কাজ দিনে কমপ্লিট করে অবশ্যই ভালো একটা রেজাল্ট আশা করা যায়। ফেরনকে জিঙ্ক ধাতুর উপস্থিতিতে উত্তপ্ত করলে কি ঘটে, সমীকরণ সঠিক। উদ্দীপকের অ্যাযোগটিতে তিনটি দ্বিবন্ধন আছে, তা কিভাবে প্রমাণ করে ব্যাখ্যা করো। উদ্দীপকের অ্যাযোগটি শিল্প উৎপাদন পদ্ধতি যুক্তি সহকারে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, আজকে এতটুকু থাকুক, তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, এবং সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলবে, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।